সদ্য মুক্তিপ্রাপ্ত নবাব এলএলবি সিনেমায় অশ্লীলতা এবং পুলিশকে হেয় করার অভিযোগে বেশ কিছুদিন কারাগারে ছিলেন পরিচালক অনন্য মামুন। আর তাতেই যেন আবারও এই পরিচালকের উপর ফুঁসে উঠল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। মামুনের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করেছেন তারা। এর উত্তরে গণমাধ্যমগুলোতে মামুনের কোনো মন্তব্য পাওয়া না গেলেও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বেশ শক্ত জবাব দিয়েছেন তিনি। লিখেছেন, কথাটা ক্লিয়ার করে বলি, পরিচালক সমিতির সদস্যপদ না থাকলে যে সিনেমা বানাতে পারবো না কথাটি সত্য নয়। পরিচালক সমিতির সদস্যপদ না থাকলে আমি পরিচালক সমিতির সুবিধা পাবো না। ২০১৬ সালে অস্তিত্ব সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নুসরাত ইমনুস তিশা এবং ২০১৯ সালে তারিক আনাম খান জাতীয় পুরস্কার পান আবার বসন্ত সিনেমার জন্য। সিনেমাগুলো আমার পরিচালনায়। ইনশাআল্লাহ এবার নবাব এলএলবি সিনেমাতেও অনেক পুরস্কার আসবে। আর মোহাম্মদ জে নামের একজন পরিচালক আছেন যিনি ব্যক্তিগতভাবে আমাকে সহ্য করতে পারেন না, কারণ তার সিনেমাগুলো আমার কাছে অখাদ্য মনে হয়। আমার মামলাটা শেষ হয়নি, তাই মামলা নিয়ে কথাও বলতে চাই না। সম্মান জানাই গুলজার ভাই, খোকন ভাই এবং লিপু ভাই ও খসরু ভাইকে। আর একটা কথা, নেতা কাকে বলে সেটা জানতে হলে এস এ হক অলিক এবং শহীদুজ্জামান সেলিম ভাইয়ের কাছ থেকে শিখার আছে। আমি দেখেছি কোনো কারণ ছাড়া তারা আমাকে কত হেল্প করেছে। আমি পরিচালক সমিতিকে সম্মান করি, কিন্তু কিছু হিংসা পরায়ণ পরিচালককে না। এছাড়াও সিনেমা নির্মাণ করার বিষয়ে তিনি লেখেন, বলে রাখি এবছর অনন্য মামুন 5টি সিনেমা বানাবে, যেগুলো হলো প্যাড, ক্রেজি, ঈদ মোবারক, ভাইজান 2 এবং পাইলট। এর মধ্যে নারী অধিকার নিয়ে নির্মিত প্যাড সিনেমাটি আগামী 24 জানুয়ারি থেকে শুরু করবেন তিনি। এদিকে মামুনের এই 5টি সিনেমার মধ্যে অনেক ভক্তই আভাস পাচ্ছে শাকিব খানের 2টি সিনেমার নাম, এর একটি ঈদ মোবারক আর একটি ভাইজান 2। কেননা অনেক আগে শাকিব খানকে নিয়ে ঈদ মোবারক ছবি করার কথা বলেছিলেন অনন্য মামুন। আর ভাইজান ছবি তো কলকাতার সাথে যৌথ প্রযোজনার ছবি ছিল শাকিব খানের, তাই সবাই আশা রাখছে ভাইজান 2 তেও শাকিব খানকে দেখতে পারবেন তারা। এর মধ্যে আবার বাংলা চলচ্চিত্র গ্রুপগুলোতে এসব ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা কে হবে সেটি নিয়েও চলছে নানা গুঞ্জন আলোচনা। তহিদুল ইসলাম নামের একজন লিখেছেন, অনন্য মামুনের পরিচালনায় নির্মিত শাকিব খানের ঈদের সিনেমা ঈদ মোবারকের নায়িকা হিসেবে কে থাকতে পারে। আমার মতে জয়া, মিম, পরী, পূজার মধ্যে একজন হলে দারুণ হবে ব্যাপারটা। আপনাদের কাছে কি মনে হয় এই সিনেমার নায়িকা কে হতে পারে? সো ভিউয়ার্স, এই প্রসঙ্গে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এবং বিনোদন জগতের সর্বশেষ সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।